মোবাইল ফোনের কল ড্রপ নিয়ে কাল থেকে কঠোর পদক্ষেপে যাচ্ছে মন্ত্রণালয় রাজধানীতে মোবাইল অপারেটরদের গ্রাহক সেবার মান নিয়ে রোববার এক আলোচনায় কল ড্রপের ক্ষতিপূরণ নিশ্চিতে করা ব্যবস্থার হুঁশিয়ারি দেন প্রতিমন্ত্রী এদিকে মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন বলছে বিটিআরসির উদাসীনতার কারণেই থামছে না অনিয়ম মোবাইল ফোনে কথা বলার সময় কল কেটে যাওয়ার ঘটনা ঘটছে হর অনেক সময় কথাও শোনা যায় না স্পষ্টভাবে মোবাইল ফোনে সেবায় এমন কল ড্রপের অভিযোগ নতুন নয় কিন্তু এতে ঠিকই টাকা কাটছে অপারেটররা ক্ষতিপূরণের নিয়ম থাকলেও পাচ্ছেন না গ্রাহকরা বিটিআরসির ভবনে মোবাইল অপারেটরদের সেবার মান বিশেষ করে কল ড্রপের বিষয়ে সভার আয়োজন করা হয় এতে টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন মোবাইল ফোনের গ্রাহকেরা কল ড্রপ নিয়ে অসন্তুষ্ট এই নিয়ে বিটিআরসির পরীক্ষায় মেলেনি সন্তোষজনক সেবার মান কলড্রপের জন্য গ্রাহককে যে ক্ষতিপূরণ দেওয়ার বিধান তা কঠোরভাবে প্রয়োগ করা হবে কলড্রপের জন্য গ্রাহকের যে ক্ষতিপূরণ দেওয়ার কথা সেটা আমরা আরও কঠোরভাবে প্রয়োগ করতে যাব তো যেহেতু আমরা আমরা কঠোর অবস্থানে যাব গ্রাহকদের সেবা নিশ্চিত করার জন্য কলড্রপ হলে তাদের যে প্রতিশ্রুতি ছিল যেটা আসলে কলড্রপের জন্য যেটা ক্ষতিপূরণ প্রদান করার কথা সেটা যাতে আর কি করা হয় বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন বলছে নিয়ন্ত্রণকারী সংস্থা বিটিআরসির তদারকির অভাবে সুযোগ নিচ্ছে অপারেটররা নির্দেশনা আছে এবং মন্ত্রণালয় থেকে বলা আছে যে কল ড্রপের সঙ্গে সঙ্গে তাকে মেসেজ দিয়ে জানাতে হবে গ্রাহককে যে আপনার একটা কল ড্রপ হয়েছে এবং পরবর্তী কলের সময় সেটি সে যুক্ত করে দেওয়া হবে সেটি কেন হচ্ছে না সেটি দেখভাল করার দায়িত্ব আমাদের নিয়ন্ত্রক কমিশনে সেটি নিয়ন্ত্রক কমিশন এ জানার পরেও এই তারা বাস্তবায়ন করলো না এর জন্য দায়ী কাকে কলরব ও ইন্টারনেটে দৃঢ়গতির জন্য প্রয়োজনীয় টাওয়ার না থাকা সহ নানা সংকট তুলে ধরে মোবাইল অপারেটররা যদিও এসব যুক্তিকে অযৌহদ বলে নাকচ করেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী মানে রেভিনিউ মানে নিপথামন্ত্রীকে মাহমুদুল হাসান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা